বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ শামসুদ্দিন প্রবাসক উচ্চতর গণিত বি এফ শাহিন কলেজ পাহাড় কাঞ্চনপুরের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো কোভিড নাইন্টিনের কারণে আজ আমরা সরাসরি যোগাযোগ থেকে বিচ্ছিন্ন সত্ত্বেও তোমরা যাতে তোমাদের লেখাপড়া ঠিকভাবে চালিয়ে যেতে পারো সেজন্য বি এ এফ কলেজ পাহাড় কাঞ্চনপুর তোমাদের জন্য অনলাইন ক্লাসের সুব্যবস্থা করেছে তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক নিয়ে আলোচনা করব তোমরা নিয়মিত ক্লাসগুলো করবে প্রতিদিন কিছু বাড়ির কাজ থাকবে সেগুলোও নিয়মিত করবে তাহলে গণিত নিয়ে তোমাদের মধ্যে যে ভীতি কাজ করে তা দূর হবে ইনশাল্লাহ প্রথম অধ্যায়টি দুটি অনুশীলনী নিয়ে গঠিত যার প্রথম অনুশীলনী ম্যাট্রিক্স নিয়ে ও পরেরটি নির্ণায়ক নিয়ে তো আমরা প্রথম অনুশীলনীর ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব শুরুতেই ম্যাট্রিক্স কী বা ম্যাট্রিক্স কাকে বলে এটি আমরা জানব কতকগুলি সংখ্যাকে যদি আনুভূমিক এবং উল্লম্ব আকারে সাজানো হয় তাহলে যে আয়তাকার বা বর্গাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে আমি আবার বলছি কতগুলি সংখ্যাকে যদি আনুভূমিক এবং উল্লম্ব আকারে আয়তাকারে বা বর্গাকারে সাজানো যায় তাহলে তাকে বলা হয় ম্যাট্রিক্স এখন এখানে আমি বলেছি আনুভূমিক আনুভূমিক কথার অর্থ হলো ভূমির সমান্তরাল আনুভূমিক কথার অর্থ হলো ভূমির সমান্তরাল যেমন এই যে আমার ভোটটা আছে তো ভোটের যদি আমি একটা যে এভাবে দাগটা নিই তাহলে দাগটা হবে ভূমির সমান্তরাল এবং আরেকটি কথা বলেছি উল্লম্ব আকারে তো উল্লম্ব কথার অর্থ হচ্ছে ভূমির উপর যা লম্ব তাই হচ্ছে উল্লম্ব যদি আমার এরকম একটি দাগ ভূমি হয় তাহলে এর উপর যদি আমি লম্ব অঙ্কন করি তাহলে এটি হবে উলম্ব তাহলে কতগুলি সংখ্যাকে যদি আনুভূমিক এবং উলম্ব আকারে আয়ত আকারে বা বর্গাকারে আকারে সাজানো যায় তাহলে তাকে বলা হয় ম্যাট্রিক্স এখানে লক্ষ্য করো আমি কিছু সংখ্যা এখানে আনুভূমিক আকারে সাজিয়েছি যেমন এই যে এরা হচ্ছে আনুভূমিক আকারে আছে ওয়ান টু থ্রি আবার আরেকটা আনুভূমিক লাইন আছে এখানে ফোর ফাইভ সিক্স আর লাইন হচ্ছে সেভেন এইট নাইন এরা হচ্ছে আনুভূমিক আকারে আছে। এবং ওয়ান ফোর সেভেন টু ফাইভ এইট থ্রি সিক্স নাইন প্রত্যেকটা আলাদা আলাদা উলম্ব আকারে আছে তাহলে আশা করি তোমরা আনুভূমিক এবং উল্লম্ব কথার অর্থ বুঝতে পেরেছ তাহলে ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আমি আরও একবার পড়তেছি কতগুলি সংখ্যাকে যদি আনুভূমিক এবং উল্লম্ব আকারে আয়তাকারে অথবা বর্গাকারে সাজানো হয় তাহলে তাকে বলা হবে ম্যাট্রিক্স তাহলে ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স কথার অর্থ হচ্ছে সংখ্যার বিন্যাস অর্থাৎ আমরা কিছু সংখ্যা এখানে বিভিন্নভাবে সাজিয়েছি তাহলে ম্যাট্রিক্সের মূল কথাটা হচ্ছে সংখ্যার বিন্যাস একে আমরা তৃতীয় বন্দনী অথবা প্রথম বন্ধনী দিয়েও প্রকাশ করে আমি এখানে প্রথম বন্ধনী লিখিনি তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা তৃতীয় বন্ধনী ব্যবহার করব তো এরপরে আসো ভুক্তি ইংরেজিতে যাকে বলা হয় এন্ট্রি তো ভুক্তি কি ম্যাট্রিক্সে ব্যবহৃত সংখ্যাগুলিকে বলা হয় ভুক্তি যেমন এখানে আমি যে যে সংখ্যা ব্যবহার করছি ওয়ান এটা একটা ভুক্তি টু একটা ভক্তি থ্রি একটি ভক্তি ফোর একটি ভক্তি ফাইভ একটি ভক্তি এভাবে এখানে যে সংখ্যাগুলো আছে এদের প্রত্যেকটি হচ্ছে আমাদের এক একটি ভক্তি এখন শাড়ি শাড়ি ইংরেজি হচ্ছে রো তো শাড়ি কাকে বলে তো ম্যাট কোনো ম্যাট্রিক্সের আনুভূমিক সংখ্যাগুলো নিয়ে শাড়ি গঠিত হয় যেমন এখানে যে ওয়ান টু থ্রি এটা একটা আনুভূমিক আকারে আছে এটা একটা শাড়ি ফোর ফাইভ সিক্স এটা আরেকটা শাড়ি সেভেন এইট নাইন এটি হচ্ছে আরেকটি শাড়ি তাহলে আমরা বলতে পারি আনুভূমিক সংখ্যাগুলো নিয়ে শাড়ি ঘটিত হবে তো শাড়ির হিসাবটা হয় উপর থেকে যেমন আমরা যদি বলি যে এখানে কয়টা শাড়ি আছে একটি দুইটি তিনটি এর মধ্যে আবার প্রথম দ্বিতীয় তৃতীয় শাড়ি আছে তো শাড়ির হিসাবটা আমরা করব উপর থেকে এটি হচ্ছে আমাদের প্রথম শাড়ি এটি হচ্ছে দ্বিতীয় শাড়ি এটি হচ্ছে তৃতীয় শাড়ি তো যেহেতু শাড়ি ইংরেজি রো তো আমরা এই প্রথম শাড়িটাকে আর ওয়ান নামে চিহ্নিত করব। দ্বিতীয় শাড়িটিকে আর টু তৃতীয় শাড়িটিকে আর থ্রি তো তোমরা বুঝতেই পারতেছো আর ওয়ান বলতে হবে তাহলে কোনটা প্রথম শাড়ি আর টু দ্বিতীয় শাড়ি আর থ্রি তৃতীয় শাড়ি এরপরে আসো কলাম কলাম ইংরেজিও আমাদের কলামই তো কলাম বলতে আমরা কি বুঝবো তো এই উলম্ব সংখ্যাগুলো নিয়ে হবে ম্যাট্রিক্সের কলাম তাহলে এখানে আমাদের একটা কলাম হচ্ছে ওয়ান ফোর সেভেন আরেকটি কলাম হচ্ছে টু ফাইভ এইট আরেকটি কলাম হচ্ছে থ্রি সিক্স নাইন তো কলাম ইংরাজি যেহেতু কলামই তো সিধারা শুরু হয়েছে সেই জন্য আমরা এই প্রথম কলাম এটাকে বলবো সি ওয়ান এটা সি টু এটা সি থ্রি তাহলে কলামের হিসাবটা হচ্ছে বাম দিক থেকে তাহলে প্রথম কলাম আমরা বলবো বাম একবার বামে যে কলামটা আছে ওইটাকে এটা সি ওয়ান দ্বিতীয় কলাম এটা সি টু এটা তৃতীয় কলাম সি থ্রি তাহলে শাড়ির হিসেবটা হচ্ছে উপর থেকে আর কলামের হিসাব হচ্ছে বাম থেকে তো আমরা মাঝে মধ্যেই এই শাড়ি এবং কলাম গুলিয়ে ফেলি যে কোনটা শাড়ি হবে কোনটা কলাম হবে আমাদের মনে থাকে না তো আমরা সবাই সংবাদপত্র পড়ি তো সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় তোমরা একটু ভালো করে খেয়াল করবে এখানে একটা শিরোনাম থাকে শিরোনাম দিয়ে অল্প কিছু লেখা থাকে এরপর ওই সংবাদের শেষে লেখা থাকে এত পৃষ্ঠার এত কলাম দ্রষ্টব্য তাহলে তোমরা ওইখান থেকে দেখতে পাবা কলামগুলা কেমন থাকে পত্রিকার মধ্যে এইভাবে উলম্ব আকারে থাকে অর্থাৎ ভূমির উপর লম্ব আকারে থাকে তাহলে আমরা যদি এই কলামটা পত্রিকার থেকে মনে রাখতে পারি তাহলে অবশিষ্ট যেটা থাকবে সেটাই হচ্ছে শাড়ি তাহলে কলাম হবে আমাদের উল্লম্ব আকারে যা থাকে আর আনুভূমিকগুলো হবে শাড়ি আশা করি তোমাদের শাড়ি কলামের পর থেকে কোনো ভুল হবে না এরপরে আসো ক্রম বা অর্ডার তো ক্রম জিনিসটা কি। কোনো ম্যাট্রিক্সের শাড়ির সংখ্যা যদি হয় এম এবং কলামের সংখ্যা হয় এন তাহলে তাকে বলা হয় এম বাই এন ক্রমের ম্যাট্রিক্স দেখো এখানে আমি এম গুণন এন লিখেছি তো আসলে এটা যদিও গুণ চিহ্ন কিন্তু আমরা এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে একে পড়ব বাই একে পরবো আমরা এম বাই এন এটা আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চিহ্নিত করা হয় তোমরা যখন নিচের ক্লাস অঙ্ক করছো তখন এটাকে বলছো গুণ চিহ্ন আবার যখন এই যে নাইন টেনে কাটেশীয় গুণ সেট পড়ছ তখন সেইখানে এটাকে পড়ছো ক্রস তো তদ্রূপ এখানে আমরা এটাকে পরব বাই তাহলে ক্রম সংখ্যাটা হচ্ছে কোনো ম্যাট্রিক্সে শাড়ির সংখ্যা যদি হয় এম এবং কলামের সংখ্যা যদি হয় এন তাহলে তাকে বলা হবে এম বাই এন ক্রমের ম্যাট্রিক্স আসলে ক্রম লেখায় আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে প্রথমে বসবে হলো শাড়ির সংখ্যা আমি যেখানে লিখে দিয়েছি প্রথমে বসবে শাড়ির সংখ্যা বাই হচ্ছে কলামের সংখ্যা তাহলে আমি যে উপরে একটা ম্যাট্রিক্স লিখেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই ম্যাট্রিক্সে যদি আমি হিসেব করি তাহলে আমার শাড়ি আছে কয়টি তিনটি এবং কলামও আছে তিনটি তাহলে আমাদের শাড়ি বাই কলাম যদি লিখি তাহলে এটা হবে থ্রি বাই থ্রি এই যে আমি এখানে লিখে দিয়েছি তাহলে এই ম্যাট্রিক্সে ক্রম হবে থ্রি বাই থ্রি ঠিক পরে আরও একটি ম্যাট্রিক্স লেখা আছে তো এখানে একটু খেয়াল করো যে আমাদের শাড়ির সংখ্যা কত তাহলে শাড়ি হচ্ছে একটি দুইটি শাড়ির সংখ্যা হচ্ছে দুইটি আর কলামের সংখ্যা এক দুই তিন তাহলে কলামের সংখ্যা হচ্ছে তিনটি তাহলে যেহেতু ক্রম লিখবো আমরা শাড়ি বাই কলাম তাহলে এই ম্যাট্রিক্সে ক্রম হবে টু বাই থ্রি এই আমি লিখে দিয়েছি এখানে টু বাই থ্রি এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে টু বাই থ্রি তো আশা করি তোমরা ক্রম নিয়ে আর কোনো ঝামেলায় পড়বে না তো এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করি দেখো এই সংখ্যা দুইটা যদি শাড়ি এবং কলম সংখ্যা যদি গুণ করি তাহলে কিন্তু ম্যাট্রিক্সের ভুক্তির সংখ্যা পাওয়া যায় মাঝে মধ্যে আমাদের নিত্তিক কোশ্চেন আসতে পারে যে থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্সের ভুক্তির সংখ্যা কত যেমন তিন এবং তিন যদি গুণ করি তাহলে কত হবে নয় হবে এখানে তোমরা গুণে দেখো নয়টা ভক্তি আছে। আবার এই দুই এবং তিন গুণ করলে হবে ছয় এখানে তোমরা দেখো ছয়টা ভুক্তি আছে। তো আশা করি তোমরা ক্রম থেকে ভুক্তিও নির্ণয় কর সংখ্যাও নির্ণয় করতে পারবে এরপরে আমরা বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স সম্পর্কে জানব তো তন্মধ্যে প্রথম যে ম্যাট্রিক্সটা তার নাম হচ্ছে সারি ম্যাট্রিক্স তো সারি ম্যাট্রিক্স কি যে ম্যাট্রিক্সের একটিমাত্র সারি থাকে তাকে বলা হয় সারি ম্যাট্রিক্স যেমন আমি যেখানে একটা উদাহরণ দিয়েছি যে ওয়ান টু থ্রি দিয়ে একটি ম্যাট্রিক্স তো এর এটাই একটা শাড়ি আছে কাজে এটি একটি শাড়ি ম্যাট্রিক্স এখন তোমাদের কাছে যদি প্রশ্ন করা হয় যে এই এই ম্যাট্রিক্সে ক্রমকত এই ম্যাট্রিক্সে ক্রম কত তাহলে এই ম্যাট্রিক্সের শাড়ির সংখ্যা হচ্ছে একটি কলাম কয়টি তো এখানে কলাম হচ্ছে এক দুই তিন তাহলে শাড়ির সংখ্যা হচ্ছে এক কলামের সংখ্যা হচ্ছে তিন সেজন্য এই ম্যাট্রিক্সের নাম হচ্ছে ওয়ান বাই থ্রি ম্যাট্রিক্স বা এই ম্যাট্রিক্সের ক্রমও হচ্ছে ওয়ান বাই থ্রি এরপরে আসো কলাম ম্যাট্রিক্স তাহলে শাড়ির মতোই এই সংজ্ঞাটা হবে যে ম্যাট্রিক্সে মাত্র কলাম থাকে তাকে বলা হবে কলাম ম্যাট্রিক্স এখানে আমি উদাহরণে একটি কলাম দ্বারা ম্যাট্রিক্স গঠন করেছি কলামের ভুক্তিগুলো হচ্ছে ওয়ান টু থ্রি তাহলে একটিমাত্র কলাম থাকলে তার নাম কলাম ম্যাট্রিক্স একটিমাত্র শাড়ি থাকলে তার নাম শাড়ি ম্যাট্রিক্স এখন এই ম্যাট্রিক্সের ক্রম কত তাহলে এখানে আনুভূমিক কয়টা শাড়ি আছে আমাদের আনুভূমিক আকারে আছে হলো তিনটা উল্লম্ব আকারে আছে একটা তাহলে এই শাড়ির সংখ্যা হচ্ছে তিন কলামের সংখ্যা হচ্ছে এক তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে থ্রি বাই ওয়ান এরপরে আসো বর্গ ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সে শাড়ি এবং কলাম সংখ্যা সমান তাকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সে শাড়ি এবং কলাম সংখ্যা সমান তাকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স তোমরা এখানে একটু খেয়াল করে দেখো যে এই যে এখানে আমাদের শাড়ি আছে দুইটা কলাম আছে দুইটা কাজেই এটা একটা বর্গ ম্যাট্রিক্স এবং এর ক্রম হচ্ছে টু বাই টু একবারে শুরুতে যে উদাহরণটা ছিল আমাদের এই ম্যাট্রিক্সটাতে শাড়ি আছে তিনটা কলাম আছে তিনটা কাজেই এটি একটি বর্গ ম্যাট্রিক্স আবার এটা কিন্তু আমাদের বর্গ ম্যাট্রিক্স না কারণ এর শাড়ির সংখ্যা কলামের সংখ্যা এক নয় সমান নয় কাজেই এটা বর্গ ম্যাট্রিক্স হবে না তাহলে শাড়ি কলাম সংখ্যা সমান হলে তাকে আমরা পড়ব বর্গ ম্যাট্রিক্স তো আজকে আমরা যে সংজ্ঞাগুলো শিখলাম সেগুলো আমি আবার শুরুর থেকে বলতেছি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো ম্যাট্রিক্স প্রথমে হলো ম্যাট্রিক্স কতগুলি সংখ্যাকে যদি শাড়ি দুঃখিত কতগুলি সংখ্যাকে যদি আনুভূমিক এবং উল্লম্ব আকারে সাজালে যে আয়তাকার বা বর্গাকার বিন্যাস পাওয়া যায় তাকে বলা হবে ম্যাট্রিক্স তোমরা বাসায় বইয়ের সঙ্গে সংজ্ঞাগুলো মিলিয়ে দেখবে এরপরে ভক্তি ম্যাট্রিক্সে ব্যবহৃত সংখ্যাগুলিকে বলা হয় ম্যাট্রিক্সের ভক্তি সারি। শাড়ি হচ্ছে আনুভূমিক সংখ্যাগুলো নিয়ে শাড়ি গঠিত হবে শাড়ির হিসেব হয় উপর থেকে এটি হচ্ছে প্রথম শাড়ি এটি দ্বিতীয় শাড়ি এটি তৃতীয় শাড়ি কলাম উল্লম্ব সংখ্যাগুলো নিয়ে ম্যাট্রিক্সে কলাম গঠিত আমাদের এটি হচ্ছে প্রথম কলাম এটি দ্বিতীয় কলাম এটি তৃতীয় কলাম এরপর ক্রম কোনো ম্যাট্রিক্সের শাড়ির সংখ্যা যদি হয় এম কলামের সংখ্যা যদি হয় এন তাহলে তাকে আমরা বলবো এম বাই এন ক্রমের ম্যাট্রিক্স এরপর শাড়ি ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সে একটিমাত্র শাড়ি থাকবে তাকে বলবো আমরা সারি ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সে একটিমাত্র কলাম থাকবে তাকে বলা হবে কলাম ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সে শাড়ি এবং কলাম সংখ্যা সমান তাকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স আশা করি তোমরা সংজ্ঞাগুলো বুঝতে পেরেছ বাসায় বই খুলে আরও একবার সংজ্ঞাগুলো দেখবে এবং আমার কথার সঙ্গে মিলিয়ে নিবে আশা করি তোমরা সংজ্ঞাগুলো মনে রাখতে পারবে তোমাদের কোনো একটি সংজ্ঞা বা অঙ্ক আমরা যখন করব এগুলা যদি কখনো কোনো সমস্যা হয় কোথাও যদি বুঝতে না পারো তাহলে তোমরা এখানে আমার এই যে মোবাইল নম্বর দেওয়া আছে এই নম্বরে ফোন করবে অথবা তোমরা এই ভিডিওর পিছনে কমেন্ট করে জানাবে যে কোথায় তোমাদের সমস্যা ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদের সমস্যা দূর করার জন্য তো আমার মোবাইল নম্বর তোমাদের বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স টু সিক্স এইট সিক্স থ্রি ওয়ান থ্রি এইট আরেকটি নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ ওয়ান থ্রি সিক্স ফাইভ ওয়ান তো আশা করি তোমরা নিয়মিত ক্লাসগুলো করবে এবং বাড়ির কাজগুলো করবে আমাদের আগামী দিনে বাড়ির কাজ হচ্ছে এই সংজ্ঞাগুলো সুন্দর করে শিখে রাখা তো আশা করব তোমরা অবশ্য অবশ্যই শিখে রাখবে আর সবাই তো বই নিশ্চয়ই কিনেছ বইয়ের সঙ্গে কিন্তু এই সংজ্ঞাগুলো মিলিয়ে নিবে তো আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার কথা হবে সে পর্যন্ত তোমরা ভালো থেকো আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্ল